হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আসলাম লাইভে। কাদের কবিরাজ 0.5 চ্যানেলের টিম মেম্বার সহ আছে আমার সামনে আলামিন আর আমি রোজেদুল। আসলে এই জায়গা আসার উদ্দেশ্য হচ্ছে গেলে এই জায়গায় নাকি মানে পাটের টেক নামে পরিচিত জায়গা, এবং বিল, গোটা বিল দেখেন, পাটের আবাদ, শুধু পাট, খালি আর পাট আর পাট। এখানে সমস্যা এখন তো জানেনই, মানে গরমের মৌসুম, কৃষক পাটের ভূঁই নিতে আসে সকাল 6টা, ভোর 6টার দিকে ভূঁই নিতে আসে। আসার পর কিছু সময় কান্নার আওয়াজ, কিছু সময় দেখে যে হয়তোবা সাদা কোনো জিনিস হেঁটে চলে যাচ্ছে, এবং একা একা থাকলে সে ব্যক্তি, মানে সেই কৃষক আর বাসায় ফিরে না। তা আমাদেরকে ফোন করে বলেছে যে আপনারা অনেক জায়গার সমাধান দিছেন, অনেক জায়গার ইয়া করছেন। যাই হোক, ওই হিসেবে আমরা আজকে আসছি দেখতে যে আসলে আমাদের ক্যামেরায় কোনো কিছু দেখা যায় কি না। আলামিন ভাই, হ্যাঁ, তুমি কিছু বলো। তো অ্যাকচুয়ালি বিহস, আমরা খবর পেয়েছি যে এখানে মানুষজন, যেহেতু পাটের মৌসুম, এখন পাট বাছন দেওয়ার সময়, তো মানুষ যখন ভোর 6টা কি 5:30টার দিকে বয়ে আসে, যেই একলাই, মানে একলা আসলেই মনে করেন যে ভয়ে কান্নার আওয়াজ শুনতে পায়, আবার দেখে যে সাদা কাপড়, সাদা কিছু হেঁটে যাচ্ছে। একলা সে কৃষক যদি থাকে, তাকে খুঁজে পাওয়া যায় না, সে কোথায় যায় তাকে খুঁজেই পায় না। তো আমাদেরকে ফোন দিয়ে জানাইছে, তো তারা দেখছে যে আমরা অনেক জায়গার সমাধান দিছি, তোমাদের বলছে, তো আমরা আজকে শুধু দুজন আসছি, আমি আর রজদুল ভাই। তো আজকে আমরা দেখবো কি অ্যাকচুয়ালি কিছু আমাদের ক্যামেরায় দেখা যায় কি না। ও আচ্ছা, আলামিন আগাও। ঠিক আছে, তুমি আগাও, তুমি লাইট, সামনে লাইট মারি যাও। হ্যালো ভিউয়ার্স, একটা কথা বললেই বলা না, কারণ আপনারা যদি না থাকেন পাশে, তাহলে কল আমরা একদম নিঃস্ব হয়ে যাবো বলতে কি। কারণে দেখেন অনেক সারা মাঠকল পাট, আবার জায়গাটাও এদের কাছ থেকে শুনেছি যে জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা। তারপরও কল আমরা চেষ্টা করি আই সেই জায়গার সমাধান দেওয়ার জন্য। আমার কাদের ভাই কবিরাজ, সে একজন দক্ষ কবিরাজ, তার ভরসায় আসি আমরা, সে আমাদের কিছু একটা দেয় আমাদের কাছে, তাই আমরা আসতে পারি আপনাদের কিছু দেখানোর জন্য। তাছাড়া আমাদের তো সম্ভব না আসলেই এই বিলের মাঝখানে এসে আপনাদের সাথে লাইভে থাকা। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন আর আমাদেরকে দোয়া করবেন। হ্যাঁ, আলামিন। আল্লাহ আকবার, সাবধান। আলামিন, তোমার পায়ের তলে লাইট দেখে, হ্যাঁ, কারণ আমাদের তো সেফটির জন্য তো কোনো জুতা নেই। আলামিন, আসলে তো খুবই ভয়ঙ্কর জায়গাটা।
আল্লাহ আকবার। এটা বিলের মাঝখানে, ক্যামেরায় তো দেখা যায়, আলামিন দেখা যাচ্ছে। হ্যাঁ, আসেন ভাই আমার সামনের দিকে আগাবি, আমরা সামনে গিয়ে কিছু দিই। হ্যাঁ আলামিন ভাই, সাবধান ভাই। আলামিন সাবধান ভাই। আল্লাহু আকবার। এই দিকে যাবে না, তুমি যে একটা কিছু দেখাইলে সাদা, আসলে ওটা এই যে সামনে ভাই, এটা সামনে। আচ্ছা, আমরা যত দুজন আছি আমাদের অত দূর যাওয়া ঠিক হবে না। ঘাসের হই আল্লাহ আকবার। হ্যাঁ, আলামিন ভাই ওটা, আচ্ছা আগাও তো, দেখো তো ওই দিকে, ওই দিকে। হ্যাঁ হ্যাঁ, কোনো আওয়াজ শুনতে পাইলে মনে হচ্ছে মরমর করতেছে, কইলে এরকম একটা আওয়াজ আইছে আমার। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলামিন আলামিন, দাঁড়াও 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 ভাই, এই যায় ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ আল্লাহু আকবার। লাইট মার, লাইট মার, খুঁজো, লাইট লাইট ধরো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ আল্লাহু আকবার। আল্লাহু আকবার, একটু লাইট লাইট ফোকাস করো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আলামিন, পিছে আসো পিছে আসো পিছে আসো পিছে আসো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আলামিন। সামনে দাও, সামনে সামনে আগাও, সামনে আগাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। হ্যাঁ, কানের দাও, দেখো দেখো কোন সাইডে, ওই দেখো দেখো দেখো। হ্যাঁ ওই দেখো, তা আগাবো, এরকম দাঁড়াও, আগে দেখতে দাও, ওই দেখো দেখো। সামনে যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে উঠো, এইদিকে 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 যাও, এইদিকে। আল্লাহ আকবার, এইদিকে যাও, এইদিকে। হ্যাঁ, আলামিন, ওই ওই দিকে যাও তো, যে সামনে মনে হচ্ছে কোনো গাছ দেখা যাচ্ছে, যে সামনের দিকে যাও তো। হ্যাঁ, ওখান থেকে আমরা যে জায়গা থেকে আসলাম আমরা ফলো করব, যে আবার দেখা যায় নাকি কোনো কিছু। আল্লাহ আকবার, আমি আওয়াজ শুনতে পাইছি, তুমি আগাও 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 আগাও, আলামিন আগাও আগাও, আমাদের কিছু একটা করা উচিত, কই। আল্লাহ আকবার, হ্যাঁ
الله أكبر الله أكبر أكاو ألمين ها لا إله إلا الله رسول الله الله أكبر أجل 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 الله أكبر ألمين তুমি একা যাচ্ছ কেন لا إله إلا الله رسول الله العالمين তুমি এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াও الله أكبر لا إله إلا الله رسول الله الله أكبر العالمين আমার কল অনেকটা ভয় চলে আসছে হ্যাঁ তাহলে আগাও আগাও আমরা এখানে আর এক মুহূর্ত না সামনে আগাও সামনে আগাও لا إله إلا الله محمد رسول الله الله أكبر দেখতে পাচ্ছেন দর্শক আমরা ইতিমধ্যে কল আমাদের সাথে অনেক কিছু ঘটে গেল এবং আল্লাহু আকবার আলামিন আলামিন আমি আমি যাব না কোন আমি কল ক্যামেরা বন্ধ করে দেব কল আমার আমার আর সম্ভব হচ্ছে না ভাই আমার আর সম্ভব হচ্ছে না আলামিন আমরা কি চলে যাব আল্লাহু আকবার না আমাদের এই জায়গা থেকে আমরা কি মেন জায়গায় চলে আসছি হ্যাঁ হ্যাঁ মেন পয়েন্টে হ্যাঁ তাহলে আমাদেরকে সামনে আগাতে হবে তুমি সামনে আগাও কারণ আমরা এই মেন পয়েন্টে থাকবো না আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আল্লাহু আকবার দেখ আমরা অনেক চেষ্টা করছি ক্যামেরায় দেখানোর জন্য আমরা তত সম্ভব হয় নাই কারণ আমরা তো দুজন কারণ আমাদের রক্ষা করা এক উপর আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার মতন কেউ নাই আল্লাহ ভরসা আলামিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দেখ আলামিন আমরা পরবর্তী আমাদের দুজন আসা যাবে না দুজন আর আসবো না এত রিক্সে কারণ এত ভয়ঙ্কর লা ইলাহা আলামিন এদিকে 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 সামনে আগাও সামনে আগাও আমরা নিরাপদ এক স্থানে যাবো যে ওখানে সামনে সামনে আগাও এই সোজা সামনে আগাও আল্লাহ আকবার সাবধান আল্লাহ আকবার আগাও সামনে আগাও আমরা আমরা তো আমরা চলে যাবো ভাই আমরা চলে যাবো যাবো তুমি আগাও নিরাপত্তা আর একটা কথা বলতে কি আলামিন আমরা দুজন আসি আর পাঁচজন আসি আমাদের কোল জলের দরকার পানির দরকার বুঝছো কারণ আমার কোল যে মলজি শুকিয়ে গেছে কারণ এদিকে যাও এদিকে যাও এই যে সামনে গাছের কাছে যাও নিরাপদে যাও আসলে তো ওখানে যাওয়ার দাও ঠিক না বিলের মাঝখানে দেখেন দেখতেই পাচ্ছেন আলামিন দেখতে পাচ্ছ না আল্লাহ কাকাটা ভাই যা বলছে ভাই একবারে অক্ষরে অক্ষরে মিলে খুবই ভয়ঙ্কর একটা জায়গা হ্যাঁ খুবই ভয়ঙ্কর লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আকবার আর দেখা যাচ্ছে না গেল ভাই হ্যাঁ আর দেখা লাইট মারো তো সামনে দেখাও সামনে এই আমরা যেদিক দিয়ে আসলাম ওইদিকে লাইট মারো এই দেখেন আর দেখা যাচ্ছে না আল্লাহ আল্লাহ আলামিন তোমার আমার কল সম্পূর্ণ গাও ভাই ঘামে গেছে আমার অবস্থা খারাপ ভাই দেখ আমরা এখানে থাকবো না যত বিলের মাঝখানে এই গাছটার ভিতর অবশ্যই কোনো রহস্য থাকতে পারে কারণ আমরা যে দিকে দিয়ে আসি ওই দিক দিয়ে যাবো এই দিকে আসো পিছনে আসো আসেন আসেন
على مين؟ ها؟ باي 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 ها؟ شو شو الله أكبر الله أكبر على مين يا ديكا شو؟ باي আমার আর হাত পা উঠতেছে না কারণ আমি বুঝতে পারতেছি না যে আমার মুখের মানে কথাই হারা গেছে আমি কথাই বলতে পারতেছি না ঠিক মতো আলামিন গাছে মনে হচ্ছে কোনো একটা শব্দ হয়েছে কই হ্যাঁ ভাই হ্যাঁ শব্দ হইনি আমি পাইছি শব্দ হইছে আমাদের গাছতলায় যাওয়াই ভুল হয়েছে হ্যাঁ লাইট নিছে মারো লাইট বন্ধ করো লাইট বন্ধ করো লাইট বন্ধ করো একটু আগাও তোমার লাইট বন্ধ করো আল্লাহু আকবার যাই হোক একটু আচ্ছা আবার শব্দটা আইসে কইল ভাই 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 হ্যাঁ কান্নার আওয়াজ দেখা তো লাইট ধর লাইট ধর মনে হচ্ছে যে ভাই 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 ওই দেখেন আচ্ছা যাই কালামিন তুমি কি ঠিক দেখা যাচ্ছে ভাই হ্যাঁ দেখা যাচ্ছে এই দেখেন এই দেখেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই ভাই আমরা গাছতলায় গিয়ে ভুল করছি ভাই এতারে শব্দ বোঝা গেল মনে হচ্ছে হ্যাঁ দেখেন দেখছি আছে না হ্যাঁ আছে কিন্তু কো গাছ লাইট মারতো গাছে নাই হ্যাঁ দাও আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমাদের ঠাকুর এক মতো থাকবো না আগাও আগাও দৌড়াও 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 তুমি দৌড়াও আলামিন দৌড়াও আলামিন দৌড়াও আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আগাও 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 আলামিন আগাও আল্লাহু আকবার ক্যামেরা বন্ধ করে দেন না ক্যামেরা বন্ধ করবো না তুমি যাও আগাও ক্যামেরা রানিং থাকবেই কারণ আমাদের সমস্যা হতে তো দেরি নাই বোঝো নাই আগাও আলামিন 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 উঠো লাইট লাইট ধর লাইট ধর লাইট ধরো ক্যামেরা আমি বন্ধ করে দিলাম ক্যামেরা বন্ধ করে দেন ভাই